হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন, গুড ইভিনিং সবাইকে, কারণ আর পৌনে ছটা বাজে। তো আজকের ব্লগটা এখন স্টার্ট করছি, এখন থেকে স্টার্ট করছি, আর এখন বাজে একদম 5:35 বিকেল। তো ওয়েলকাম ব্যাক টু কেওভিস লাইভ, আশা করি তোমরা সবাই ভালো আছো। স্কিন গ্লো করতে চলে এসেছি আমি আবারও সবার। তো পরপর বেশ কয়েকদিন স্কিনের টিপস দেব, তারপরে আবার চলে যাব হেয়ার কেয়ারের জন্য। লং হেয়ার, শর্ট হেয়ার, হেয়ার ইজ মানে হেয়ার কেয়ার অলওয়েজ ফর হেয়ার। তো শর্ট হোক, হেয়ারের লেন্থ বা লং হোক, তাতে কি এসে যায়। তো যাই হোক বন্ধুরা, তোমাদের একটাই কথা বলবো যে তোমরা যে আমায় সাপোর্ট করে দেখছো আর কমেন্ট করছো, এগুলো দেখে খুব ভালো লাগে। তার সাথে সাথে একটা করে ছোট্ট করে লাইক করে দাও, আরও বেশি ভালো লাগে। আর আজকের ইয়োর ফার্স্ট এক্সাম ছিল, তো আমরা ওকে দিয়ে আসতে গেছিলাম। দিয়ে আসতে গিয়ে বহুদিন পরে, মানে বহু মাস পর, সব গার্জিয়ানদের সঙ্গে, মানে অনেক অনেক চেনামুখ যারা মর্নিংয়ে যেত, তারাই তো রয়েছে এখনও ডেতে, তো তাদের সঙ্গে দেখা হলে কি হয়, কথা বলতে ইচ্ছে করে, গল্প করতে ইচ্ছে করে। তো ভেবেছিলাম যে শপিংয়ে যাব, তো যাওয়া হয়নি। তো যাই হোক আজকে মানে সেই কন্টিনিউ ওই ডেতেই আমরা রয়েছি, কিন্তু ব্লগটা যেহেতু স্টার্ট করছি তো আলাদা করে। তো এখন আমরা যাব, আমি আর রিওর পাপার আজকে ছুটিটা নিয়েছে, কারণ এরপরে ওর বাবার ছুটিটা বন্ধ হয়ে যায়, কারণ কুরিয়ারে প্রচুর চাপ বেড়ে যায় আর কি হয়, ছুটি পাওয়াটা বন্ধ হয়ে যায়। এই দেখো আমার এদিকে মাদার ইন্ডিয়া চলে এসছে, মা হাই। তো এখানে সবাইকে দেখে নিলে তোমরা তুমি খাবে কি করবে, ওষুধ খাবে আর এদিকে যা বারণ করবে সেগুলো একদিন খেলে কিছু হয় না। এবারে ঝগড়া লেগে যাবে, মা মেয়েকে দেখবে, এবারে ঝগড়া লেগে যাবে। যাই হোক কিছু কি না না, অ্যাকচুয়াল হচ্ছে শুধু হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি বলেই নয়, কিছু কিছু রোগে কিছু কিছু স্পেসিফিক জিনিস খাওয়া উচিত নয়, সেগুলোকে একটুখানি মানা উচিত। মানবেই না, মানবেই না, আবার বলবে সারে না সারে না সারে না। তো এই সমস্ত রাগে, তো যাই হোক এই সমস্ত কথা সব দূরে সরিয়ে রেখে আসল কথা যেটা বলছিলাম তোমাদের, তো এখন এই বিকেলবেলায় 5:45 মাকে নিয়ে এলো রিওর পাপা, কারণ ওর রিওর এর নেক্সট পরীক্ষা আছে, ম্যাথ আছে আর বেঙ্গলি আছে। তো কি হবে, রিওকে তো ওর স্যার একটু ম্যাথটা প্র্যাকটিস করাতে আসবে, আর সেই সময়টাকে কাজে লাগিয়ে আমরা যাচ্ছি এখন একটুখানি পুজোর শপিং করতে। তো পুজোর কিছু শপিং করতে যাব, তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ব্লগটা স্কিপ না করে, কারণ এই পুজোর শপিংটা তোমরা দেখবে, তারপরেই আসছে মানে নেক্সট মর্নিংয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর একটা নতুন মানে বিউটি টিপস, যেটার কয়েকটা জিনিস আনতে যাব। তো স্কিপ করো না, দেখতে থাকো, কারণ আমাদের পুজোর সময় হতে হবে বিউটি কুইন। ওকে চলো, তো আমরা আমি এখন রেডি হব, রেডি হয়ে বেরোবো, আর আমার মা এসছে রিওকে পাহারা দেবে বলে, কারণ স্যার চলে গেলে তো রিও বাড়িতে একা, ওই জন্য একা রেখে তো যাওয়া যায় না কখনো, তাই জন্যে আমরা চলে গেলে ও খেলবে, খালি পড়াশোনা বাদ দিয়ে খেলাটাই হবে। চলো রেডি হতে যাই, বেশি লেট করবো না, কারণ লেট করে গেলে আসাটাও হবে লেট করে। জাস্ট একটা জামা পড়ো, তোমরা ভালো করেই জানো যে আমি কিন্তু একদম সাজিয়া, কোনো রকম জাস্ট একটা চুড়িদার পরবো আর টিপ তো পরাই আছি, কানের দুলো পরা আছি, ঝট করে যাব আর কিছু কেনাকাটা করব, করে চলে আসব। আর মানে শপিংয়ে কী কী আনছি যদি সময় হয় এই ব্লগের মধ্যে অবশ্যই আমি শেয়ার করব, আর না হলে তোমরা নেক্সট ব্লগে অবশ্যই পেয়ে যাবে। তবে প্লিজ রিকোয়েস্ট করছি কেউ কিন্তু স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখো, কারণ ভিডিওর মিডলে বা এন্ডে কিন্তু বিউটি টিপস অবশ্যই থাকবে, যেটা কথা দিয়েছে কেয়া সেটা তোমাদের কাছে পূরণ করেই ছাড়বে, কারণ এই 30 ডেজ আমাদের হাতে সময় আছে যেটাতে আমাদেরকে পুরোপুরি হয়ে যাবে, মানে হয়ে যেতে হবে বিউটি কুইন। তো একদম ঘরোয়া টোটকায় এটা কিন্তু জারি থাকবে, আর এই মানে 3-4 দিন পরপর বিউটি টিপস দেব, 2 দিন হয়ে গেল লাস্ট ভিডিওটা নিয়ে, তো এরপর থাকবে কিন্তু হেয়ার ট্রিটমেন্টের উপরে। ওকে, তো তোমরা একটা ব্লগও কেউ স্কিপ করবে না, আর যারা সাবস্ক্রাইব না করে দেখছো তাদেরকে বলি একটা কথা, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফর মাই মোটিভেশন, আর তোমাদের অনেক লাভ হবে, কারণ আমি হাইফাই কিন্তু কিছু করব না, যা করব আমাদের লেভেলে থেকেই করব।
তো অবশ্যই সাথে থাকো, স্কিপ করো না, আর সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। টাটা, বাই 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 বাই। রেখে দাও, কি খাচ্ছে চলো সামনে থেকে দেখাই। ওয়াও, কি খাচ্ছ গো? ভেলপুরি। পেলে কোথায়? ওই তোর বাড়ি আসার সময় ওই মনের মাথায় ছিল, খাবো খাবো মনে করছিলাম, আর বলিনি ওই থাক যদি এই গলিতে আসে। তারপর জামাইকে বললাম, নিয়ে এসে দিল। মুখে ভালো লাগছে তো? দেখো এ ভালো বানায়, বেশ খাও। এর কাছে অনেকদিন আগে খেয়েছিলাম, খুব ভালো লাগে। দেখো যাই হোক, ভেলপুরি খাচ্ছে ঘুগনি নিয়ে এসেছিল, ঘুগনিটা টক ছাড়া নিয়ে এসেছিল। যাই হোক, আমি একটু স্যালাড গুলো সরিয়ে দিয়ে খাচ্ছিলাম, ভালোই টেস্ট হয়েছিল। আর এটা যে মনে করে নিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এটা খেতে খেতে না স্কুল লাইফে মানে আমাদের এক মাসি বিক্রি করতো স্কুলের সামনে ঘুগনি, তার টেস্টের কথা মনে পড়ে গেল হঠাৎ করে। দেখো এই কানেরটাই পড়ে আছে, আর কিছুই করিনি, জাস্ট চুলটাকে একটু উল্টি আসলাম, চুলটা খুলে যাচ্ছে এখানে। আর এই জামাটা জাস্ট চেঞ্জ করেছি, আর এই যে ইউ এখানে পড়তে বসেছি, ওর স্যার এখন ওকে পড়াতে আসবে। অঙ্ক আছে, বড় বড় মুখস্থ করো, কোয়েশ্চেন ব্যাংকটা নিয়ে এসে বস, কোয়েশ্চেন পেপারটা নিয়ে এসে বস। এখানে সোনা গোপাল বসে রয়েছে, আমরা আসবো এসে পুজো দেবো। তো দেখে না, আমরা তো ঘড়ির মোড়ে চলে এসেছি, আর এখানে সবার আগে সোনাগোপালের জন্য ড্রেস কিনছিলাম। তো আমি এখানে মানে অনেকেই তো প্রশ্ন করো মাঝে মাঝে, তা আমি কালেকশনটা দেখলাম দারুণ এনেছে কাকু। আমাদের এই ঘড়ির মোড়ের কাছে যে পার্টি অফিসটা আছে ঠিক তার গেটের সামনেটা এই কাকু বসে, তোমরা হয়তো অনেকেই চেনো, হয়তো খেয়াল করো না। নর্মাল ড্রেসের সঙ্গে এবারে এই যে দারুণ দারুণ নতুন নতুন ড্রেস তুলেছে কাকুর কাছে, একটু রিজনেবল দাম। আর বড় দোকানে তো সবাই যায়, তো এখানের থেকে কিনলে কাকুদের একটু হেল্প হয়, কীভাবে আর হেল্প করতে পারবো এনাদের। তো এখান থেকে আমি বেশ কিছু কালেক্ট করে নিলাম, এখানে এবারে ভ্যারাইটিটাও অনেক আছে। কিন্তু আরেকটা কথা বলে রাখি, যে নর্মাল মানে ঘাগরা যেগুলো ওগুলো কিন্তু কাকুর কাছে ভীষণ কম দামে, তোমরা সবাই এসো কিনো, আমি তো সবসময় কিনি। তো যাই হোক, এখান থেকে গোপালের জন্য একটা জামা কিনলাম, দিয়ে তারপরে চলে গেলাম মানে গোপালের ভাইয়ের জন্য একটা জামা কিনতে। একটা নয়, বেশ অনেকগুলোই হলো। তো সাথে থাকো, স্কিপ করো না, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর এখানে অল্প স্বল্প নয়, বেশ ভালো রকম কালেকশন কিন্তু তুলে ফেলেছে, এখনও বলছে পুজোর কালেকশন ওঠেনি, মানে এর থেকেও ভালো ভালো কিছু তুলবে। আর এখানে গোপাল সোনার জামা কাপড় কেনাকাটা হয়ে গেলে চলে গেলাম স্টাইল বাজারে। এখানে রিওর জন্য জামা কাপড় কিনতে এসেছি আমরা পুজোর। তো মোটামুটি একদম হালকা ছিল বলা যাবে না, মোটামুটি ভিড় ছিল। তো আমরা ওয়েট না করে সোজা চলে গেলাম সেকেন্ড ফ্লোরে, আর ওখানে কিন্তু মানে এবারে দেখলাম আমি টি শার্টের কালেকশন দারুণ অসাম, কালার কম্বিনেশান সব ছিল। তো আমরা রিওর জন্যে বেশ কয়েকটা কিনে নিলাম জামা কাপড়, আর এখনও পুজোর মানে পুজোর কালেকশন অবশ্যই ঝোলানো হয়েছে, মানে হ্যাং করা হয়েছে। তাছাড়াও আরও কালেকশন আরও মানে দুবার আরও দু ব্যাচ নামবে যতদূর কথা বলে জানতে পারলাম। তো এখানে তো আমি ঝপাঝপ দেখছি, আর মানে দেখার তো শেষ নেই, মলে ঢোকা মানেই তো প্রচুর সময় যায়। তো একটু ঝটপট করে রিওরটা কেনাকাটা করা হয়ে গেল, মানে ডিসিশন নিতে পারছিলাম না কোনটা নেব কোনটা নেব না। তারপরে আবার একটু এদিক ওদিক ঘুরে দেখলাম, দেখো তোমরা এখানে দেখলেই বুঝতে পারবে মেয়েদের কালেকশন রয়েছে, মানে বাচ্চা মেয়েদের গার্লদের রয়েছে, তারপরে মানে বড়দের কালেকশনও একটু দেখছিলাম। এখানে রিওর জন্য জিন্স দেখছিল ওর বাবা, তো যেহেতু ওকে না পরিয়ে নেওয়া যাবে না তাই জন্য আমরা জিন্সটা নিলাম না, কিন্তু টি শার্ট এমনি জিন্সের শার্ট নিয়েছি, সেগুলো তো আমরা আন্দাজে নিয়ে নিতে পারবো, এক সাইজ বড়ো করেই নিই, কারণ যেহেতু হাফ নেওয়া হয় পুজোর সময়ের জন্য, তো সেগুলো তো এক বছর থাকেই, ওই জন্যে আর বেশি মানে ছোটও না, একদম প্রমাণ সাইজও না, আবার একদম বড়ও না, এইরকম ভেবেই আমরা নিই। তো আমাদের তো শপিং করা কমপ্লিট, আর আমরা এখন বাড়ির দিকে রওনা হব, তো একটু ক্যাশ কাউন্টারে যেতে হবে নিচে। চলো, আমাদের শপিং এখন কমপ্লিট। এদিকে তাকাও, টাকা খুঁজলো তোমার, কি লুৎপুত লুৎপুত করছো, তোমার কি মন খুশি নেই?
তোমরা দেখতেই পাচ্ছ, মানে আমি চলে এসেছি, এখন বাড়িতেই রয়েছি, আর মা চলে গেল সেটাও দেখলে। এই যে রিওকে টিফিন দেওয়া হয়েছে, এইমাত্র টিফিন করে দিলাম। কি খাচ্ছ সোনা? হ্যাঁ, ডিম টোস্ট করে দিয়েছি, খাচ্ছে, ও খেয়ে নিক। আর আচ্ছা, এখন দেখাবো না জামা কাপড়, এই যে শুধু এরকমই দেখালাম। তো পুজোর শপিং আলাদা ব্লগ আসবে, তখন তোমরা দেখবে অবশ্যই। শপিং তো আমি তোমাদের আগেও বলেছি, যারা আমরা আমার ব্লগে পুরনো বন্ধুরা আছো তারা জানোই যে আমি ওই একটা টাইমেই কিনি না। তো আজকে একটা চুড়িদার একটু মানে বানানোই বেশিরভাগই, তো ওই চুড়িদারগুলো মধ্যে একটা চুড়িদারের হাতাটা একটু গণ্ডগোল করছিল, অনেকদিন যাওয়া হয় না যেখান থেকে বানাই, তো একটা নতুন চুড়িদার বানাতে দিয়ে এলাম, আর একটা মানে একটু ঠিক করে দেবে আর কি, মাপও তো নিল না। তো বন্ধুরা, গতকালকের পর আবার নেক্সট মর্নিংয়ে চলে এসেছি তোমাদেরকে নিয়ে, আর এখানে নানান কাজের ব্যস্ততা, এক্সামের চাপ, সব কিছুর মধ্যে দিয়েই নিজেকে কেয়ার করতে তোমাদের বলেছি যখন, নিজেকেও করে দেখাতে হবে। তো আজকেও যথারীতি আগের দিনের মতো একটু আলু গ্রেড করে নিয়েছি, আর এখানে নিয়েছি বেসন। তো যার কাছে যে বেসনটা আছে সেই বেসনটাই তোমরা ইউজ করবে, আমার কাছে এই বেসনটা ছিল, এক চামচও লাগেনি নিতে। তো এখানে ওই এক চামচ বেসন, তার মধ্যে ওই মানে পিনড্রফ জল দিয়ে নিলাম, আর আলুর তো রসটা ছিলই, ওটা দিয়ে ভালো করে মেখে নিয়ে একটু আলুর চপ তৈরি করব ভাবছি, আলুর বড়া। তো জাস্ট মানে পাটে জোক, তো যাই হোক ওটাকে ভালো করে গালে মেখে নিলাম। দেখো, বেসন সম্পর্কেও আমরা সবাই জানি, আলু সম্পর্কেও সবাই জানি, কেউ ব্যবহার করি না। আলুর বড়া, আলুর চপের কথা বলো সবাই জানে, কিন্তু স্কিন কেয়ারের জন্য এগুলো ইউজ করতে বলো সবাই জানে, কিন্তু যেন না জানার ভান করে। তো চলো, আজকে একটা নতুন ফেস প্যাক হয়ে গেল এটা, কারণ বেসনটাও স্কিনটাকে পুরো টান টান করে রাখবে, একদম কোনো রিঙ্কল আসতে দেবে না। তো যেটা ভাজ বলে, মানে স্কিনে একটা ভাজ পড়ে যায় তো সেই জিনিসটা আসতে দেরি হয়। তো চলো এটাকে ভালো করে এখন মেখে নিই, মেখে নিয়ে অন্যান্য কাজগুলো কমপ্লিট করে নিই। দেখো, আমার এখন স্নান কমপ্লিট হয়ে গেছে, পুজো কমপ্লিট হয়ে গেছে। তো চলো, তোমাদেরকে অনেকদিন ঠাকুর দর্শন করে না, একটুখানি ঠাকুর দর্শন করিয়ে দিই তোমাদের। তো বন্ধুরা, তোমরা দেখে নাও, এখানে এই যে গোপাল সোনা বসে রয়েছে, সবাই ঠাকুর দর্শন করে নাও তোমরা। তো আমার তো পুজো দেওয়া হয়ে গেছে, আর আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি, কারণ ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে, আর তার সাথে সাথে আমাকে স্কুলেও যেতে হবে। তো দুদিনের নিয়ে একদিনের ব্লগ করলাম, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করো। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমায় সাপোর্ট করে যেও। বাই বাই। বর্ধমান, নট বর্তমান, একেই বোধ হয় বলে পড়ার চাপ, তাই না? আমি তো ভাবিনি যে ওর মধ্যে এতটা সিরিয়াসনেস কোনোদিন আসবে, যে ড্রেস পড়তে পড়তেও পড়ছে, তার কারণ গুলিয়ে যাচ্ছে। তো ঠিক আছে, চলো এখন 1:30 বাজে, ঝটপট করে খেয়ে দিয়ে মানে রেডি, তো গাড়ি বার করতে একটু টাইম লাগে, কষ্ট হয়, আবার ওদিক থেকে তালা কমপ্লিট করে এসে এদিকে তালা দিতে হয়, অনেক রকম ব্যাপার, তারপরে এতটা রাস্তা যেতে হবে। কালকে তো গাড়িটার জন্য একদম সময়ের মুখে মুখে পৌঁছেছিলাম, দেরি হয়ে গেছিলো, কিন্তু আজকে তো অনেক টাইম আছে এখনো, আজকে অনেকটা আগে আগে যাওয়ার ইচ্ছা আছে। তো ঠিক আছে, চলো আবার পরে কথা হবে তোমাদের সঙ্গে, ব্লগটা কন্টিনিউ করো, ভালোই লাগবে। আর বিউটি টিপসগুলো কিন্তু শুধু ফেলে রাখলে হবে না, শুনলে হবে না, দেখলে হবে না, অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই না করে কেউ বলতে পারবে না যে দিদি কোনো কাজ হচ্ছে না। আজকে আমি কিন্তু ঝটপট করে, আর ডাল, অ্যাকচুয়াল মুসুর ডালটা না ডেলি রাখতে পারলে ভীষণ এফেক্টিভ, ওটাতে ভীষণ গ্লো করে, স্কিনটা খুব চকচকে হয়। তো আজকে টাইম ছিল না একদম, কিন্তু আমি কিন্তু আলুর রসটা একদমই বাদ দিইনি, কারণ এই যে রোদ্রের তাতের মধ্যে যাবো এখন, তো মানে পুরো ভয়ানক একদম এই রোদ্রটা, আর আজকে দিয়েওছে, দেখো বাইরে রোদ্দুর খাক খাক করছে একদম। তো চলো আর বেশি কথা বলবো না এখন, মানে আমি একটা থালাতেই ভাত নেবো, অল্প করে রিওকে অল্প করে খাইয়ে দেবো, আমি অল্প করে খেয়ে নেবো, দেন রওনা হবো এখন। এই যে পুরো 1:30 বাজে একদম।
একটা 35 ছুঁই ছুঁই, চলো পরে আবার কথা হচ্ছে তোমার।